জীবন ঝুঁকিতে পূর্ব আফ্রিকার দেশ জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়ার নারী ও কিশোরীরা। একদিকে যেমন চলছে তীব্র খাদ্য সংকট, অন্যদিকে সহিংসতা নির্যাতনের শিকার তারা। জাতিসংঘের UNFPA বলছে ওই অঞ্চলের 78 লাখ মানুষ খাদ্য সংকটের একেবারে কাছাকাছি। এর মধ্যে 2,40,000 নারী এখন গর্ভবতী, আর আগামী 3 মাসের মধ্যে সন্তান প্রসব করতে যাচ্ছে 80,000 নারী। কিন্তু খাবারের অভাবে অনেক মা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে শিশুকে খাওয়াতে পারছে না, আর এতে শিশুরা যেমন দুর্বল হয়ে পড়ছে, কাদার শক্তিটুকু হারিয়ে ফেলছে তারা। তাদের জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছে UNFPA।